ফাহমিদুল হক আপনি লিখেছেন সূরা তারাবি ও খতম তারাবির সওয়াবের মাঝে কি সওয়াবের কোনো বেশকম আছে? দেখুন, আমাদের তারাবিতে, তিলাওয়াতে, সালাতে যত বেশি আমরা কোয়ালিটি এনশিওর করতে পারবো তত বেশি সেটা আল্লাহ তাআলার কাছে প্রিয় হবে, আল্লাহর কাছে পছন্দনীয় হবে, তার সওয়াব তত বেশি আমরা পাবো। সন্দেহাতীতভাবে কেউ যদি কোয়ালিটি এনশিওর করে তারাবিতে কোরআন কারিমের খতম করতে পারেন সেটা সবচেয়ে উত্তম। কিন্তু যদি কেউ তারাবিতে কোরআন কারিমের খতম করতে গিয়ে এত হুলো তাড়াহুড়ো করেন, এত হুলস্থুল করেন এবং এত দ্রুত তেলাওয়াত করেন যে তার তেলাওয়াতের কোনো শব্দ বোঝা না যায়, অস্পষ্ট হয়, কোরআনের হক নষ্ট হয়, তাহলে সেই খতম তারাবির চাইতে ধীরে ধীরে সুস্থভাবে, ঠান্ডাভাবে, শান্তশিষ্টভাবে এবং আপনার স্পষ্টভাবে মহব্বতের সাথে তেলাওয়াত করে আপনার কোয়ালিটি এনশিওর করে যদি তারাবি আদায় করা হয় সেটা অনেক উত্তম। অর্থাৎ কোয়ান্টিটি নয়, কোয়ালিটিটা মুখ্য। যদি কোয়ালিটির সাথে কোয়ান্টিটি হয় সেটা আবার ঠিকই প্রশংসনীয়। অতএব আমরা তারাবিতে কোরআন তেলাওয়াত করলে সেটা সবচেয়ে উত্তম হবে। সূরা তারাবির চাইতেও শর্ত হলো সেখানে তারাবির যে কোয়ালিটি আছে, অর্থাৎ দৃঢ়স্থিরতার সাথে স্পষ্ট তেলাওয়াত এবং মনোযোগের সাথে রুকু সিজদা ইত্যাদি তাড়াহুড়া করা ছাড়া সেটা করতে হবে, তাহলে সেক্ষেত্রে সেটি উত্তম হবে। এটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে সূরা তারাবিতে যদি দৃঢ়স্থিরতা অবলম্বন করা হয় সেটা খতম তারাবির চাইতে উত্তম হতে পারে। তাহলে মূল বিষয়টা হলো কোয়ালিটি। রইসুল আলম আপনি লিখেছেন, আমি 20,000 টাকা বেতনে চাকরি করি, এ থেকে প্রতি মাসে মাদ্রাসায় 500 টাকা দান করি আর বাকি টাকা সংসারে খরচ করি। এদিকে আমার জাকাত আদায় হবে নাকি আলাদাভাবে আবার জাকাত আদায় করতে হবে? ভাই রইসুল আলম, 20,000 টাকা আপনি বেতনে চাকরি করেন, আপনার খরচ হয়ে যায়, আপনার উপরে জাকাত আদৌ ফরজ হচ্ছে কিনা সেটা হলো মূল বিষয়। এখানে জাকাত আবশ্যক হওয়ার জন্য যে পরিমাণ টাকা দরকার 40,000+ টাকা হলে আপনার প্রায় জাকাত হয়ে যায় বর্তমান রূপার মূল্য অনুযায়ী। তো এই টাকা যদি আপনার কাছে থাকে 1 বছর পর্যন্ত তাহলে সেক্ষেত্রে আপনার অতিরিক্ত টাকার সাথে যোগ হলে আপনি সেটা সহ জাকাত আদায় করবেন। বিশেষ করে এই টাকাটা জাকাত আপনাকে দিতে হবে। তো এই যে টাকাটা জাকাত আপনি দিবেন সেটা আপনাকে হিসেব করে কত দিচ্ছেন এবং যেখানে দিচ্ছেন এটা জাকাতের খাত কিনা। মাদ্রাসা জেনারেল ফান্ডে দিলে জাকাত হবে না, গোরাবা ফান্ডে বা অভাবীদের যে ফান্ড আছে সেখানে দিলে জাকাত হবে, আদায় হবে। তো এইটা হিসাব করে জাকাত আপনার ফরজ হয়েছে কিনা, আপনি যেখানে আদায় করছেন সেটা জাকাতের উপযুক্ত খাত কিনা এবং কত দিচ্ছেন, এটা জাকাত আপনার কত এসেছে সেখান থেকে আপনি কত দিচ্ছেন, এরকম হিসাব নিকাশের মাধ্যমে জাকাত দিতে হয়। থোক বা মুখস্থ কোনো ফিগার দিয়ে দিই আমরা জাকাত আদায় করতে পারবো না, এটা জাকাত দেওয়ার কোনো সিস্টেম না।